সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমি আবৃত্তিকর্মী এটিএম সাইফুর রহমান আজ এমন সময়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি যখন সারা বিশ্ব এক অজানা ভীতি নিয়ে প্রতিটি সময় পার করছে। প্রতি মুহূর্তে মানুষ তার প্রিয়জনকে হারাচ্ছে, প্রতিটি মুহূর্তে মানুষ অসহায়, মানুষ ভেবে পাচ্ছে না কোথায় গেলে তিনি সুস্থ হবেন, তার পরিজন সুস্থ হবে, এবং মানুষের যে আতঙ্কগ্রস্ততা, যে ভয়, সেটি নিয়েই সারাক্ষণ আমরা অস্থির হয়ে আছি এই কোভিড-19 মতো ভয়াবহ এই ভাইরাসের আক্রমণে। এই ক্রান্তিকালে আমরা যারা ঘরে থাকছি অনেকটাই নিরাপদে থাকছি, আমি বলবো পারতপক্ষে আমরা ঘর থেকে না বের হই। এবং এই জিনিসটি মনে রাখতে হবে যে আমার জীবন তার সর্বোচ্চ নিরাপত্তার দায়িত্ব আমার, কারণ এই অসহায় মুহূর্তে পাশের মানুষটিকে যে আমি কালকে পাব তার কোনো নিশ্চয়তা নেই। এবং আমি যদি বাইরে ঘোরাঘুরি করি, বাইরে অযথা ঘোরাঘুরি করি, জনসমাগমের মধ্যে যাই, এবং সেখান থেকে আমি জানি না যে এই ভাইরাস বহন করে আসছি কি না, এবং এ আমার কারণে আমার পরিবার, আমার পাশের মানুষটি, আমার আত্মীয় স্বজনটি যে ক্ষতিগ্রস্ত হতে পারে, সে বিষয়টি মাথায় রেখে আমরা যেন ঘরে অবস্থান করি। এবং এই সময়টিতে আমরা অনেকেই কর্মহীন হয়ে আছি এবং একটি অবরুদ্ধ সময় পার করছি। এই সময়টিকে আমরা যদি কাজে লাগাতে পারি, এই সময়টি আমাদের হয়তোবা এই সময়েও আমরা ভালো কিছু করার সুযোগ পেতে পারি। যার যার যে অবস্থান থেকেই আমরা চেষ্টা করে যেতে পারি ভালো কিছু করার, মানুষের জন্য কিছু করার, কারণ মানুষ যদি পৃথিবীতে না থাকে এই পৃথিবীর কোনো মূল্য নেই। সুপ্রিয় সুধী, এই অবরুদ্ধ সময়ে যারা শিল্পী, যারা শিল্পের চর্চা করেন, সাংস্কৃতিক কর্মী, তাদের দায় আমি বলবো অনেক বেশি। এবং সেই সাথে যারা কাজ করে চলছেন আমাদের নিরাপদ রাখার জন্য, যে সকল সেবা প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ আমাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন, বিশেষ করে বলতে হয় স্বাস্থ্য বিভাগের যারা আছেন, ডাক্তার সহ যারা স্বাস্থ্য বিভাগের সাথে জড়িত আছেন, প্রত্যেকেই তাদের নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এবং সেই সাথে পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী এবং ব্যাংকার এবং সংবাদকর্মী, এমনি করে বিভিন্ন জরুরি সেবা দানে যারা আমাদের কে সেবা দান করে আমাদেরকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করেছেন, তাদের কাছে আমার কৃতজ্ঞতা। এবং এই সময়টিতে আমরা যারা ঘরে বসে আছি, তারা যার যার নিজের ধর্মীয় বিধিবিধান নিয়ম মেনে আমরা চলার চেষ্টা করি, এবং এই সময়টিতে ভালো বই পড়ার চেষ্টা করতে পারি, ভালো ফিল্ম দেখতে পারি, ভালো চিন্তা করতে পারি। এবং এই সময়টিতে যারা শিল্পী আছি আমরা, যে আমাদের ঘরে বসে আমাদের চর্চাটুকুকে আরো সানিয়ে নিতে পারি, আমার মনে হয় এই কাজগুলো করতে পারলে আমরা অনেকভাবেই আমরা উপকৃত হতে পারি। এরই ধারাবাহিকতায় আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি। যেহেতু আমি আবৃত্তির সাথে দীর্ঘদিন জড়িত, আবৃত্তির সাংগঠনিক চর্চার সাথে জড়িত, এবং আবৃত্তি নিয়ে চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছি, চেষ্টা করি আবৃত্তি করার, আমার যা ভালো লাগে তা নিজে নিজে করার, এবং কখনো কখনো আপনাদের সামনে
হাজির হওয়ার। তেমনি একটি কবিতা আজকে আমি নিয়ে হাজির হয়েছি, জনপ্রিয় আমাদের চট্টগ্রামের কবি, আধুনিক কবি, যার লেখায় আধুনিকতার ছোঁয়া আছে এবং তিনি সমসাময়িক ভাবনা নিয়েই লিখে থাকেন খুব সহজ সাবলীলভাবে। তিনি আমার একজন প্রিয় কবি, কবি শাহীন মাহমুদ। তার একটি কবিতা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। কবিতাটির শিরোনাম, কসমিক চেম্বারে পুড়ছে এক টুকরো চিরকুট। আমি আশা করব আপনাদেরকে কিছু সময় আপনাদের সাথে আমি ব্যয় করতে পারবো, আপনাদেরকে ভালো লাগাতে পারবো আশা করছি। আর যদি ভালো না লাগাতে পারি তাহলে সমস্ত ব্যর্থতাটুকু আমার। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। কসমিক চেম্বারে পড়ছে এক টুকরো চিরকুট, কবি শাহীন মাহমুদ। আবারও বিগ ব্যাং। একদিন পৃথিবী থেকে সমস্ত সিলিকন উধাও হয়ে যাবে, ধরো পারমিয়ান পিরিয়ড আবার শুরু হয়ে গেল। এমনও হতে পারে সাইবেরিয়ায় সেই ভয়াবহ অগ্নুৎপাত আমাদেরকে আবারও লণ্ড ভণ্ড করে দেবে। এই যে তোমার মধুপুরের সোনা ঝরা রোদ, আমার শান্ত কর্ণফুলি, হালদায় ভেসে থাকা ছোট ডিঙি, কিংবা তোমার গড়াই নদীর টলমলে জল, এত সব আয়োজন যদি বরফকালে ঢেকে যায় তখন তো আমাদের প্রাণ বিপন্ন হবে। না দেখার 100 বছর আমরা বেঁচেছিলাম, দেখব বলে, মুখোমুখি বসব বলে। হায় মহাকাল, পৃথিবীর অনুজীব হয়ে অনন্তকাল ভেসে ভেসে বিবর্তনের রসায়নে তুমি আমি আজ দূরগামী। জানো তো অ্যালিস বলেছেন আমাদেরকে চলে যেতে হবে, আমরা মূল্যহীন অযাচিত এই পৃথিবীতে। হরফের সমাবেশে ঘোষিত হল সে অমোঘ বাণী, হায়াত মৌত রিজিক এই তিন আল্লাহর হাতে। বিমূঢ় হয়ে পুড়ছে হৃদয়, বিমূঢ় হয়ে পুড়ছে হৃদয়। হয়তো হয়তো আমাদের দেখা হবে না কোনোদিন, ভিন গ্রহে শর্করা ভোজী প্রাণীদের ডাইনিং টেবিলে শোভা পাবে আমাদের মসৃণ অনুভূতি, মায়াবী চোখের জলজ ভাস্কর্য। ওগো বন্ধু, ওগো বন্ধু, চলো একবার বসি মুখোমুখি, গীতাঞ্জলির দুটি চরণ না হয় শোনাও আজি প্রাদুর্ভাবের দক্ষিণ হাওয়ায়। ওগো বন্ধু, চলো একবার বসি মুখোমুখি।